আজকে আমরা একটি নতুন প্লে লিস্ট শুরু করতে যাচ্ছি, যেটা তোমাদের এইচএসসি এর ক্ষেত্রে ত্রিকোণমিতি 7.4 যে চ্যাপ্টারটি সেটি। তো এখানে মূলত কী নিয়ে আলোচনা করা হবে? এখানে আলোচনা করা হবে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যার ইংরেজি টার্ম হচ্ছে ত্রিকোণমিতিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস। আচ্ছা, তো আমরা এই অধ্যায়ে কী কী শিখব বা কী কী সূত্র সম্পর্কে জানব? তো প্রথমেই আসো, এখানে নতুন একটা টার্ম যেটা এসেছে কি, গুণিতক কোণ, তাই না? আচ্ছা, তো আমরা গুণিতক বলতে কি বুঝি? ধরো দুইয়ের নামতা যখন আমরা করেছি, দুইয়ের সাথে আমরা এক গুণ করলে দুই পাচ্ছি, দুইয়ের সাথে দুই গুণ করলে আমরা চার পাচ্ছি, দুইয়ের সাথে তিন গুণ করলে আমরা ছয় পাচ্ছি। সো এই যে সংখ্যাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে তোমার দুইয়ের গুণিতক। তার মানে হচ্ছে তুমি একটা সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যাগুলো গুণ করো, তাহলে নতুন যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটা হচ্ছে তোমার মূল সংখ্যার গুণিতক হিসেবে কাজ করবে। তো এখন কথা হচ্ছে গুণিতক কোণ জিনিসটা কি। গুণিতক কোণ হচ্ছে, ধরো এ হচ্ছে আমার একটা কোণ বা অ্যাঙ্গেল। এই এ কোণটাকে আমি যদি একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি, পূর্ণ সংখ্যা কী কী হতে পারে, 1, 2, 3, 4, 5, 6 এরকম। আচ্ছা, তো ওই পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমি গুণ করি, তাহলে ধরো আমি যদি একে 2 দ্বারা গুণ করি, এ যে কোণটা রয়েছে এটাকে 2 দ্বারা গুণ করলে আমি কোন অ্যাঙ্গেল পাচ্ছি বলো তো? আমি পাচ্ছি 2x a। আবার একে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে পাচ্ছি 3x a অথবা 3x a। সো এই যে আমি পাচ্ছি এর সাথে প্রত্যেকটা যে স্বাভাবিক সংখ্যা গুণ করছি, যেমন a ইনটু 4, তাহলে আমি পাচ্ছি কত, 4a। তো এই যে কোণগুলো পাচ্ছি, এই কোণগুলো হচ্ছে মূলত আমার এই প্রাপ্ত কোণ থেকে পাওয়া, তাই না? প্রাপ্ত কোণের সাথে পূর্ণ সংখ্যার গুণ করে আমি নতুন যে কোণগুলো পেয়েছি, এই কোণগুলো হচ্ছে আমার গুণিতক কোণ। তার মানে 2x a, 3x a এবং 4a, এই যে কোণগুলো রয়েছে এগুলো হচ্ছে মূল যে কোণটা আমার এ কোণ, এ কোণের গুণিতক কোণ। সো আমরা এই অধ্যায়ে মূলত এই গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। যেমন ধরো একে যখন আমরা 1 দিয়ে গুণ করেছিলাম, তখন সেটা কী হয়েছিল, এ হয়েছিল, তাই না? এ, শুধু এ। আর একে যখন আমরা 2 দ্বারা গুণ করেছি, তখন হয়েছে 2x a এরকম। তার মানে আমরা যেহেতু এটা ত্রিকোণমিতিক অনুপাত কাউন্ট করছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমার অপারেটরগুলো কী কী থাকবে, সাইন অপারেটর থাকবে, কজ অপারেটর থাকবে, ট্যান অপারেটর থাকবে। সো এই মূল তিনটা যে বেসিক অপারেটর, এই বেসিক অপারেটরগুলো থাকবে। তো এই প্রত্যেকটা বেসিক অপারেটরের গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানব। আচ্ছা, যেমন সাইনের ক্ষেত্রে সাইন 2x a অনুপাতটা আমরা জানব, কজের ক্ষেত্রে কজ 2x a অনুপাত জানব, ট্যানের ক্ষেত্রে ট্যান 2x a অনুপাত জানব। অনুরূপভাবে আরেকটা অনুপাত আমরা জানব গুণিতক কোণের, সেটা হচ্ছে 3x a, অর্থাৎ সাইন 3x a, কজ 3x a, ট্যান 3x a। এই তিনটা হচ্ছে তোমার বেসিক একেবারে। এই তিনটা থেকে তুমি কি অন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সেগুলোর গুণিতক কোণের অনুপাতটা তুমি বের করতে পারবে খুব সহজে। তো আমরা মূলত কি করব, আমরা মূলত এই বেসিক তিনটাকে নিয়ে আলোচনা করব, যে কীভাবে এদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো পাওয়া যায় বা সূত্রগুলো কী কী, সেখান থেকে আমরা নতুন একটা সূত্র পাবো। এইভাবে করে এই অধ্যায়ে আমরা মূলত আলোচনা করব এই গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে।